वंदे गुरुपद्द्वंदबिंदसमित श्रीचैतन्भु वंदे नंदसहोदित श्रीनंदनंदन बंदेराधिका चरणोद गोपीजन सामुक्त बिंदावन मनोहर वाञ्छाकल्पतरुवश्च कृपासिन्धुव्यवश्च पतितालं पावुनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुग् लङ् हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्

भीतात्तिहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणं यत्पादपल्लवलखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधूषदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লম্বিত ভুজৌ কনকু সংকীর্তনৈকিতর কমলাাম্বর বরু যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করুণা ভতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे नमा गंगे तव पादपंकजरासुरबंद दिव्यूप भुक्ति मुक्ति दादा भावानुरूपे न सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषि तबाम तो भागम नारायण प्रियमनंगमदापहारम वारानुशी पुपति भज भीषनाथ वागीषुशदी लक्ष्मीजश भक्ष जस्ते हृदय संबित षिंगम भजे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ভক্তি পরেশান ভব বিরক্তিরত্র চৈশ তৃকাল প্রপদ্যমান সুতুষ্টি পুষ্টি খোদ অনুঘাসম গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জীবের বিপরীত রুচিগুলোকে পরিবর্তন করা জীবের যে কুৎসিত বিপরীত রুচি সেই রুচিগুলোকে পরিবর্তন করাই হল সর্বশ্রেষ্ঠ দয়াময় গণের কার্য এর চেয়ে বড়ো দয়া দেখানো আর হতে পারে না জগতে অনেক রকম দয়ার কথা আমরা শুনেছি টাকা পয়সা দিয়ে কেউ দয়া করেন কেউ বিদ্যা দিয়ে দয়া করেন বিভিন্ন রকমভাবে দয়া দাক্ষিণ্য দেখান কিন্তু শিলপ্রহপা জানাচ্ছেন পরমংস জগৎগুরু জীবের যে বিপরীত রুচি আছে সেই রুচিগুলোকে পরিবর্তন করাই হলো সর্বশ্রেষ্ঠ দয়াময়ের কার্য যদিও এই রুচিগুলোকে পরিবর্তন করা সম্ভব নয় এই রুচিগুলোকে পরিবর্তন করা প্রায় অসম্ভব বললেই হয় বা অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে নেক্সট ইম্পসিবল সেটাও ব্যবহার করা যেতে পারে কিন্তু তার মধ্যেও আমরা আশা রাখি কারণ গুরু বৈষ্ণবের প্রচেষ্টা কখনো বিথায় যেতে পারে না তাদের যে এই যে করুণা তাদের যে চেষ্টা লোকের মঙ্গল হোক কি যারা আমাদের সর্বনাশের করার চেষ্টা করছেন তাদেরও পরম মঙ্গল হোক এই যে চেষ্টা এটি হলো একমাত্র বৈষ্ণবগণ ছাড়ার কেউ এ এ বিষয়টা একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কাউর জীবনে দেখা যায় না এটা প্রায় অসম্ভব আমি আলোচনা প্রসঙ্গে সেদিনকে বলেছিলাম যে আপনাদের কাছে পবর্গ এবং অপবর্গ কি তার একটা পার্থক্য নিরূপণ করার চেষ্টা করব তার আগে বলা ভালো যে কথা দিয়ে শুরু করেছিলাম গেল সপ্তাহের শেষেতে স্বার্থপরতা পরার্থ স্বার্থপরতা নিঃস্বার্থপরতা এবং পরার্থপরতা তার মধ্যে কিছু গোপন কথা রয়ে গেছিল সেটা আপনারা প্রশ্ন করতে জানেন না এই জন্য প্রশ্ন করেন নাই প্রশ্ন করার মধ্যে এটি ছিল যে আমি যদি স্বার্থপরতার অর্থটা ব্যাকরণ যদি কেউ পড়ে থাকে সে যদি বলে স্বার্থপরতা আমি অন্যরকম মনে করব সেটা হচ্ছে স্ব অর্থপরতা তাহলে আপনি কি বলবেন স্বার্থপরতা সাধারণ অর্থ লোকে বোঝে স্বার্থপরতা সাধারণ অর্থ লোকে বোঝে এরা নিষ্ঠুর এ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না কিন্তু যেখানে কি কি কিন্তু যেখানে স্ব 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 এই শব্দের নিরূপণ এই শব্দটার অর্থ নিরূপণে ভুল হয়ে গেল যেখানে প্রথমেই আমার এই স্ব এই শব্দটার নিরূপণে ভুল হয়ে গেল সেখানে পুলো অঙ্কটাই তো ভুল ম্যাথ ম্যাথমেটিক্সের নিয়ম হল আমি হায়ার ম্যাথ হায়ার ম্যাথমেটিক্স হায়ার হায়ার ম্যাথমেটিক্সে যান দু পাতা তিন পাতা একটা অঙ্ক করতে হয় হায়ার ম্যাথমেটিক্সে দু পাতা তিন পাতা ধরে একটা অঙ্ক চলছে ওয়ান ম্যাথমেটিক্স থ্রি অলমোস্ট থ্রি পেজেস ফোর পেজেস আফটার দ্যাট ইউ উইল হ্যাভ টু কনক্লুড অ্যান্ড রাইট দ্য যদি এই চার পাতার মধ্যে কোনো জায়গায় আমি কিছু ভুল করে ফেলি তাহলে এই চার পাতা আমার পরিশ্রম সম্পূর্ণ বৃথা আমাকে কখনোই মাস্টার বলবেন না যে এত পরিশ্রম করে কিছু নাম্বার দিয়ে হবে না অঙ্কের এইটা ভজনেও তাই ভজনে যদি আমি অনেক কিছু করলাম করে লাস্টে এমন ভুল করলাম যার পরে আর কোনো কথাই আর চলতে পারে না সেখানে ক্ষমা বলে কিছু আর হবে না না হলো না তাহলে স্ব অর্থপরথ আর এই স্বশব্দের অর্থের নিরূপণেই যদি আমার ভুল থেকে থাকে তাহলে আমি বিচারটা বুঝতে পারলাম না আমি যদি বলে আমি স্বার্থপর আপনারা হাসবেন আমি সত্যিই বলছি আমি স্বার্থপর আমার মতো স্বার্থপর কেউ নেই আমি নিজের ভজনটা আনা বুঝে নিতে চাই আমার আত্মার মঙ্গলটা আগে আমি দেখব তারপর আমার ভেতরে উতলে পড়ছে আমার প্রেম ভালোবাসা আপনাদের দেবো আর দেবো নিশ্চয়ই কিন্তু নিজেকে আমি মেরে ফেলে আমি করতে পারব না অর্থাৎ প্রথম প্রত্যেক মানুষের জীবনের এইটিই হচ্ছে গোপন কথা স মানে সংস্কৃত ভাষায় স্ব স্ব ব তলায় দন্তস্বায় তলায় ব এই স্ব কথাটা মানে হল যদি আমি আত্মাটাকে আমার আত্মাটাকে বুঝি যদি আমার আমার নিজের আত্মাটাকে আমি মেন করি তাহলে কিন্তু দেখবে সত্যিই তাই আমাদের প্রথমেই স্বার্থপর হওয়া উচিত অর্থাৎ ভজন করা উচিত আমার নিজের আত্মাটাকে সর্বনাশ করে দিয়ে কথায় বলতেন আমাদের পূর্বে ঠাকুমারা বলতেন নিজের নাক কেটে যাত্রা দেখায় নিজের নাক কেটে যাত্রা দেখায় কেউ নিজের নাক কেটে যাত্রা দেখায় এই কথাটা বলতেন বাঙাল ভাষায় বলতেন ঢাকাই ভাষায় বলছেন নিজের নাক কেটে যাত্রা লাভটা কিছু হবে না তাতে তোমারও মঙ্গল হলো না অপরেরও মঙ্গল হলো না কাজেই স্বার্থপরতা কথাটার যদি আমি গোপন অর্থ ধরি তাহলে আমার নিজের ভজনটাকে আমার বুঝে নিতে হবে আমি ঠিক পথে চলছি কি না আমার ভজন ঠিক হচ্ছে কি না তারপর আমি লোককে শাসন করব লোকে কি জানাবো উপ সেটা পরের কথা আগে আমার কি হলো সেটাই জানা উচিত তাহলে এইটা আপনারা বিগত দিনে আমাকে প্রশ্ন করেন নাই এটা আমি উত্তর দিই নাই তাহলে এটার মানে হলো স্বার্থপারতার অর্থ যদি প্রহ্লাদ মহারাজ যেটা মানে করছেন যে বনম গত হয় শরীমাথ সাহেব যেটা বললেন যে আমি এইটি ভালো মনে করি দেখুন হে অসুর বর্জ্য অসুর শ্রেষ্ঠ আমি এটাকেই ভালো মনে করি যে এই সংসার সংসার দা বা নলনী নল রোজই গাইছে আর বংশীদাস বাবাজি মহারাজ তো একটা গান গাইছিলেন একটা কেব একজন ব্যক্তি ভোরবেলার দিকে একটা গান গাইছিলেন নৌকা খুলে আর বংশীদাস বাজমা ওইখানে দাঁড়িয়েছিলেন গানটা গাইছিলেন ভগবানকে নিয়ে গানটা সুন্দর বংশীদাস বাওয়াজমা ওর গানটা শুনে বলছেন তুমি তো গাইয়াই গেলা যার ফাটলো তার ফাটলো তুমি তো আর কিছু বুঝলে না তুমি গানের মানেটা বোঝো না তুমি গানটা গেয়ে গেলে কিন্তু যেই গানটা শুনেই যার ভগবানের সঙ্গে বিরহ যন্ত্রণাটা হয়েছে আমার যে কত বড় সম্পত্তি হারিয়ে গেছে আমি যে কত বড়ো পাটা কত বড় ছাগল আমার যে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হারিয়ে গেছে তার কোনো যন্ত্রণা আমাদের নাই আমাদের যন্ত্রণা পড়েছে টাকা পয়সা এটা ওটা এইগুলো নিয়ে আমাদের প্রতিষ্ঠাকে কত মালা দেবে আমাকে এইগুলো নিয়ে আমার যে সবচেয়ে বড় সম্পত্তি হারিয়ে গেছে যা আমার গলা দড়ি দেওয়া উচিত সেই চিন্তা আমার নাই তাহলে সেই ভজনের কি দাম হলো সেই ভজনের কোনো মূল্য থাকলো কি যেখানে ভগবানকে আমি কেটে বাদ দিয়ে দিলাম ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ না ভগবানের সঙ্গে সম্বন্ধ হলে আমার কষ্ট তো হবেই আমার মাকে কেউ যদি অপমান করে তোমার মাকে যদি কেউ অপমান করে তুমি কি ছেড়ে দেবে তুমি বলবে যাকে যা করেছে ইজ ইট পসিবল আপনার গুরুদেবকে আপনার মাকে আপনার পূর্ব অপমান করছে লোকে অকত্য অত্যাচার করছে আপনি সেগুলো ছেড়ে দেবেন কেন ছাড়বেন না আপনার সম্বন্ধ আছে এটা তো আমার মা কিন্তু গুরুদেবের সঙ্গে তো সম্বন্ধ নাই আমার সঙ্গে তো তোমাদের কোনো সম্বন্ধ নাই তোমরা অতিথি তোমরা আসবে আর চলে যাবে আমার সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ নেই আমিও কারোর সঙ্গে সম্বন্ধ করি না আমি একা নিঃস্ব সময় যখন যেখানে থাকি যে অবস্থা থাকি আমি সবসময় নিঃস্ব একা কারণ আমি জানি আমার কেউ নেই আমার আছে একজন গুরুদেব প্রভুপাত গুরুবর্গ এছাড়া আমার কেউ নিজের কেউ নাই এই সম্বন্ধ জ্ঞানটায় যদি কাউর জাগরুক হয়ে থাকে তাহলে কাউর পক্ষে সম্ভব হয় না ভগবানকে উপেক্ষা করা ভগবান ভজনকে উপেক্ষা করা সম্ভব হয় না এটা সম্ভব হতে পারে না এটা যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ হয় নাই প্রাদের সঙ্গে আমার সম্বন্ধ হয় নাই আমার গুরুদেবের সঙ্গে আমার গৌরীয় মঠের সঙ্গে কোনো সম্বন্ধ হয় নাই গৌরীয় মঠের এক থেকে চুন থেকে পান খসলে আমি সেকালে কালাম হনুমানজি মহারাজের মতো লেজেতে আগুন দিয়ে পুরো লঙ্কাকে পুড়িয়ে দেব আই ক্যান ডেস্ট্রয় দ্য হোল লঙ্কা লাইক হনুমানজি মহারাজ অ্যান্ড ইফ ইউ পুট কোয়েশ্চেন ইন ফ্রন্ট অফ মি মহারাজ ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট অফেন্স এসে এ নো আই হ্যাভ ডান নো অফেন্স হ্যাফ সেবা রাম সেবা যখন হনুমানজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল আপনি এই আগুন দিয়ে পুরো লঙ্কাটাকে পুড়িয়ে দিলেন কত লোককে পুড়িয়ে দিলেন এত বড় এ করলেন বল আমি কোনো অন্যায় করিনি অপরাধ করিনি কী করেছেন তাহলে আপনি আমি রাম সেবা করেছি আমি রামের সেবা করেছি আমার কোনো স্বার্থ নেই আমারও সেরকম টু প্রোটেক্ট টু প্রোটেক্ট ইন্টারেস্ট অফ গৌরী মাঠ আই এম রেডি টু গিভ মাই লাইফ বার আই ক্যান অট টলরেট সম্ভব হয় না গৌরী মাঠ কী বস্তু এই কথাই লোকে বুঝল না আর বুঝতে চায়ও না তাদের তাদের বুঝবার সময় নেই তাহলে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এই স্বার্থপরতা নিঃস্বার্থপরতা পরার্থপরতা হয়ে গেছে এবং পবর্গের কথা বলেছিলাম যারা সামান্য ব্যাকরণও পড়েছেন তারা অন্তত জানবেন পবর্গ মানে প ফ ব ভ ম এটি মানে কবর্গ মানে ক খ এইভাবে প্রত্যেকটা একটা একটা বর্গ আছে তাহলে চিন্তা করো যে ব্যাকরণের সামান্য জিনিস তোমরা বুঝতে চাও না পারো না আর সেই জীব পাদ কী করলেন এই সমস্ত পুরো পানিনি ব্যাকরণটাকে যেটাকে বলা মহাভারত মহাভারতের থেকে বেশি ইট ইজ মোর দ্যান মহাভারত টু গো থ্রু দ্য সংস্কৃত ব্যাকরণ বাই প্যান পানিনি তাহলে এই পানিনি ব্যাকরণ এটা এত কঠিন এত কিছু গম্ভীর অর্থ সেখানে মহাভারত মনে হয় কিছুই না তার কাছে এত তাই সেই জীবক সেই বাদ আমাদের কি করলেন পুরো পানিনি ব্যাকরণটাকে ভগবানের নামের সঙ্গে জড়িয়ে দিলেন কত বড় ব্যাকরণ পড়তে গিয়ে এরা সময় নষ্ট করবে কাজেই পুরো ব্যাকরণটাই কী করলেন হরিনামিত ব্যাকরণ তিনি ভগবানের নাম দিয়ে সব জড়িয়ে দিলেন ভগবানের নাম দিয়ে এবং ব্যাকরণটা বই যখন শুরু করেছেন তখনও তিনি ভগবানের নাম দিয়ে শুরু করলেন ব্যাকরণ যে হরিনামিত ব্যাকরণ প্রথম খুলবেন খুলেই দেখবেন ভগবানের নাম দিয়ে তিনি শুরু করেছেন নারায়ণ উদ্ভূত বর্ণক্রমাহা নারায়ণ থেকেই বর্ণক্রম এসছেন অ আ ক খ এগুলো সব ভগবান নারায়ণ থেকে এসছেন যা কিছু এখানে পবর্গ মানে হলো প ফ ব ভ ম তাহলে এখানে প মানে কি প মানে কি পাপ ফ মানে কি ফলভোগ প ফ মানে হচ্ছে বৃদ্ধি পরিণাম ভ মানে হচ্ছে ভয় ম মানে হচ্ছে মৃত্যু এই পাঁচটার বাইরে তোমরা যেতে পারবে না কারণ তোমাদের প্রতিজ্ঞা নেই যে আমি যাবই এ কারোর মধ্যে প্রতিজ্ঞা নেই যে পাঁচটার বাইরে আমি যাবই যাব কার বাবার ক্ষমতা নেই আমাকে আটকাবে কেউ প্রতিজ্ঞা করে বলতে পারছে না কেউ বলতে পারছে না প্রতিজ্ঞা করার ভয় পাচ্ছে মো নো বডি ক্যান টেক রেজল্যুশন দ্যাট আই ক্যান গো আউট অফ দিস ফাইভ ইউ আন্ডারস্ট্যান্ড প নিন পাপ সিন ফিন ইউ হ্যাভ টু গেট দ্য রেজাল্ট অফ ইউর অ্যাক্টিভিটিস ইউ আর ডুইং ফলো প ফি আই মিন দ্য আলটিমেট রেজাল্ট ইনক্রিজিং পরিণাম দ্য রেজাল্ট এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান এরে নিউটন বলেছেন বাচ্চা বয়সে বলেছি প্রত্যেক ক্রিয়াকর্মের তোমার ঠিক বিপরীত ফল তোমাকে পেতে হবে এরে নিউটন বলেছেন বিজ্ঞানে তা আমাদের শাস্ত আছেই টিট ফর ট্যাট এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান ইউ উইল হ্যাভ টু বিহার ইট নোভারি ক্যান নট ই ফাদার মাদার সিস্টার ওয়াইফ নোভারি কেউ তোমার পাপ নেবে না তোমারটা তোমাকেই নিতে হবে তবে হ্যাঁ স্ত্রী স্ত্রী যদি ব্যবিসারীণী হয় স্ত্রীর পাপের শেয়ার নিতে হবে স্বামীকে দেশের রাজা প্রজারা যত পাপ করবে যত প্রজা আছে যদি পাঁচ কোটি প্রজা থাকে পাঁচ কোটি প্রজার প্রত্যেকের পাপের ছয় ভাগের এক ভাগ সেই নেতাকে নিতে হবে রাজাকে নিতে হবে দেশের রাজাকে প্রজাদের পাপের ছয় ভাগের ছয় ভাগের এক ভাগ নিতেই হবে এটা তাকে নিতে হবে না নিয়ে পারবে না এটা এটা শাস্ত্রের নিয়ম তাহলে পয়ে পাপ ফয়ে ফলভোগ ভয়ে বৃদ্ধি পরিণাম আলটিমেট রেজাল্ট ভয়ে ভয় আর তারপর হচ্ছে ময় মৃত্যু এই পবর্গ নিয়ে আমরা ব্যস্ত ধর্ম অর্থ আর কাম কে যেতে পেরেছে এর চারটের বাইরে কে যেতে পেরেছে এর চারটের বাইরে ধর্ম অর্থ কাম আমি মুখ্য ছেড়ে দিলাম মুক্ষের কোথাও আসছি না ও তো অনেক দূরের যদিও মোক্ষকে আমরা ঘৃণা করি বৈষ্ণবরা ওটাতে তো আসছিই না ধর্ম অর্থ আর কাম আমাদের ধর্ম মানে হচ্ছে কি ধর্ম আমি এমন কিছু ক্রিয়াকর্ম করল যেটাকে সমাজ ধর্ম লোক ধর্ম বেদ ধর্ম শরীর ধর্ম মনোধর্ম যা কিছু এগুলো সব ওরা ধর্ম মনে করে আমাদের এমন কি ধর্মকেও ফেলে দিতে হবে ওটা যতক্ষন থাকবে इट्स आल्सो वन कैन हैव ইম্পিডিমেন্টস ফর মি আই cannot go out of that इट्स वन काइंड ऑफ बॉन्डेज আমাকে এর বাইরে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমি বেদ ধর্মের মধ্যে কনফাইন থাকব বাঁধা থাকব ততক্ষণ আমি ভগবান কৃষ্ণকে পাব না ওটা রই যেতে হবে তাহলে ধর্ম অর্থ আর কাম এটা অসুররাও করে অসুররা করে না অসুররা তোমার থেকে আমার থেকে বেশি করে করে না কেন জরাছন্দ বা কত বড়ো যজ্ঞ করে দুপুরবেলা হলেই যত অতিথি আসবে আসুন আসুন খান দান বসুন তো করে কিন্তু কৃষ্ণ এলে মেরে ফেলব কৃষ্ণকে যজ্ঞের যে পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক এগুলো এত বড় ছাগল यज्ञ बच्चे यज्ञ पुरुष आज से मारती जा बाबा शेस यज्ञ पुरुष ओरिजिनल कॉज ऑफ ऑल जाज्ञा ऑल ओवर दिस इनफिनिटी वर्ल्ड बीट अ प्राकृत एंड प्राकृत कमिंग देन ही लाइक टू किल हिम मच भेरिच अबाउट अब यू नो সব যোগ্য করবে খেতে দেবে আপনি গেলে আপনার মতো এই যে এক এক হাজারটা সাধু যায় বসে খাওয়াবে প্রণামী দেবে সব করবে কিন্তু কৃষ্ণের কথা বলতে পারবেন না বললেই গলায় পা দিয়ে দেবে ওটা বলা যাবে না এটা মুশকিল তাহলে সবই করবে কিন্তু কৃষ্ণকে তাহলে এই ধর্মের কি মান যখন আমরা জানি ধর্ম মূলম হি বিষ্ণু যখন আমরা শিখেছি ধর্ম মূলম হি বিষ্ণু ভগবান ধর্মের মূল আমি যদি ভগবানের জন্য কিছু অন্যায় কাজ করি তাহলে সেটাও ধর্মের মধ্যে গণ্য হবে আর যত তুমি নৈতিক চরিত্র দেখাও যত সততা দেখাও যা কিছু দেখাও কি যার পেছনে কোনো কৃষ্ণ বলে কোনো কথা নেই ভগবানের প্রতি ভক্তি বলে কোনো কথা নেই সেগুলোর রেজাল্ট হলো জিরো শূন্য কিচ্ছু পাবে। এই তম জগত সর্বম মহাপ্রভু বলছেন গোবিন্দ বিরহে নামে ধর্ম অর্থ কাম এর বাইরে কেউ যেতে পারছে না যেতে চায় না কেউ অনেক লোককে আমি প্রাণ থেকে বাঁচাবার চেষ্টা করেছি আমার হৃদয়ের টুকরো এত ভালোবেসে কিন্তু পারিনি এটা আমার অযোগ্যতা কি তার অপদার্থতা সবই জানেন আপনারা প্রত্যেকটা মুহূর্তে দেখে যে আমি কি করছি এক একটা সেকেন্ড আমি কোনো লুকিয়ে কিছু করি নাই তার সত্ত্বেও তো চরিত্রহীন হয়ে গেল তারপরে আমি কি করতে পারবো আমার তো কিছু করার নেই বদ্ধজীব স্বতন্ত্র বদ্ধজীব স্বতন্ত্র চরম মঙ্গলের রাস্তায় গিয়েও আবার ফিরে আসতে পারে এই জন্য প্রুজ টু সে উই বন্ডেড সোল রিজার্ভ দ্য রাইট অফ অল ডাউন এনি টাইম সো উই ক্যান নট ক্রিটিসাইজ এনি গুরু বৈষ্ণব বাট উই ক্যান প্রটেস্ট উই ক্যান প্রটেস্ট উই ক্যানট সি এনি রাবিশ টু এনি বডি ওয়াই ইউ ওয়ার স্পিকিং দ্যাট উই মাস্ট সে দ্যাট ইজ আ রুলস আর অপবর্গ মানে হল যেটা পবর্গের বাইরে সেটার একটাই অর্থ হয় অপবর্গ মানে পবর্গের বাইরে যেটা সেটা হলো পারমার্থ আর কিছু না সেটা হলো পারমার্থ মানে হল কোনো শরীরের কিছু নয় পারমার্থ মানে হলো আমার আত্মাটার মঙ্গল আমি আমার বেঁচে থাকতে থাকতে আমার নিঃশ্বাস থাকতে থাকতে এমন ক্রিয়াকর্ম আমি করে যাব প্রত্যেকটা মুহূর্তে আমাকে এমন ক্রিয়াকর্ম করতে হবে ভগবান বাধ্য হয়ে আমার দিকে তাকাবে একে একে আমার কাছে আনতে হবে এর নাম হলো হরিনাম তুমি অসুস্থ থাকো ম্যালেরিয়ায় পড়ে থাকো তুমি ঘাটে চলে যাও ওই সময় তোমাকে নাম করতে হবে ভগবান আমাকে বাঁচাও এরকম ক্ষমতা গৌরবৈষ্ণবদের থাকা দরকার মৃত্যুকাল পর্যন্ত শেষ মুহুর্তে তখনও ভগবানকে ছাড়া ভগবানের নাম ছাড়া ভগবানের কথা ছাড়া কিছু তারা যখনই ওই অবস্থা হরিকথা বলত কথাই হলো প্রাণ বাকি সব ডেড বডি হরিকথা হলো প্রাণ হরি হরিকথা হরি কীর্তন হলো প্রাণ বাকি সব যা লক্ষণগুলো আছে আমাদের সেগুলো তো মৃতদেহর লক্ষণ এগুলো মৃতদেহ ডেড বডি এগুলোকে বেঁচে থাকা বলে না আমি সেদিনও বলেছিলাম যতক্ষণ মানুষ নিজের জন্য বেঁচে থাকে ততক্ষণ সে পশুর থেকে বেশি কিছু নয় পশুর থেকে উন্নত নয় পশুর থেকে বরঞ্চ নিচু যখন মানুষের জীবনটা হয় ভগবত ভজনের জন্য সবাইকে বাঁচাবার জন্য সবাইকে সঠিক রাস্তা দেখাবার জন্য ইফ আই সাপ্রেস দ্য ফ্যাক্ট দ্যাট ইজ আই ফস্ট ফর দ্যাট আই আই এম গোয়েন টু গেট পানিশমেন্ট আমি যদি আমার সত্য ঘটনাটাকে চেপে পেয়ে চেপে যাই আমি যদি সত্য কথাগুলো না বলি আপনাদেরকে তাহলে ভগবান আমাকে শাস্তি দেবে ইফ আই সাপ্রেস দ্য ফ্যাক্ট দেন ভগবান গোয়েন টু গিভ মে পানিশমেন্ট আই মাস্ট রিমেম্বার ইট সত্যকে প্রকাশ করার নামই হলো সততা সততা অন্য কিছু নয় যে যতটা পরিমাণে সাধু কাকে বলে যদি বলে গায়ে লেখা থাকে গায়ে লেখা থেকে বোঝা যাবে সাধু ল্যাংটো কিছু খায় না এরকম সাধু লেখা থাকে সাধু কি করে বোঝা যাবে সাধুর লক্ষণ কি করে জানবে লোকে এই কথাটা আমি I wanted to announce this message all around the world, all the time, that please you try to, try to discuss Guru Tattva and Vaishnava It's then automatically people can find their fault. So we will have to follow this strategy from today onward. This, to get Gaur Kipa. Only you do this thing. এই কাজটা তুমি করো তত্ত্ব এবং গুরুতত্ত্ব নিজের আচরণ করে দেখাও একে বলে গুরুতত্ত্ব একে বলে আচরণ তো লোকের সত্য কথা জেনে যাবে তাহলে সাধু কাকে বলে জেনে যাবে তখন আর তো কেউ চিটিংবাজি করতে পারবে না তখন আর কেউ চিটিংবাজি করতে পারবে কি যদি আপনি জেনে যান সাধু কাকে বলে এতদিন জানেননি বলে তো তার সঙ্গে সময়টা নষ্ট করেছেন করে সব জীবনটা দিয়েছেন বুঝতে পারেননি সাধু সঙ্গ কাকে বলে সাধু যদি আমাকে আগুনের লকড়ি দিয়ে মারতে আসে আমি বলে হ্যাঁ মারুন আপনি তাও তো আপনি আমার মঙ্গল করবেন তো মিষ্টি কথা বলে তো আমাকে আপনারা মঙ্গল করতে পারবেন না মিষ্টি কথা বলে কে আমাকে মঙ্গল করতে পারবে কেউ তো মঙ্গল করতে আমার পারে না মিষ্টি কথা বলে মিষ্টি কথা অনেকেই বলতে পারে হারিকথা ইজ নট সুই ফিলোজফি টু গেট ক্ল্যাপিং আমার যদি ইচ্ছা হয় সারা পৃথিবীতে এমন কেউ নেই কম্পিটিশান করবে ভগবানের ইচ্ছা প্রপাদের কৃপাতে কম্পিটিশান করতে পার আমি দিন করি নাই কোথাকার কে আছে আয় কত দূর কত দূর তোরা প্রপাতকে ভালোবাসিস কতটা গৌরিয়ামঠকে ভালোবাসিস নাহলে তো তোরা ঢোঁড়া সাপ তোরা তো ঢোড়া সাপ তোদের আর কে ভয় করে তোরা যত ওরা আচার আর যত টাকা থাকুক তোদের আমি ভয় করি আমি তো জানি তো আর সাপ তো ঢোঁড়া কী করবি তোরা কিচ্ছু করতে পারবি না ওই জন্য বুক ঠুকে কথা বলি আমি আত্মবিশ্বাস থাকা দরকার আত্মবিশ্বাস অহংকার নয় আত্মবিশ্বাস মানে গুরু পা অহংকার আলাদা জিনিস আর আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স সেপারেট ওটা এক নয় সেখানে বলছেন ধর্ম অর্থ কাম এইটেনই ব্যস্ত রয়েছেন তাই জন্য প্রহ্লাদ তা যখন তাকে তাকে হিরণ্য বললেন বললেন তৎস্বাধুম নেহ দেহী দেহিনাম সদা সনুদ্িগ্ন সমুদ্গ্ন ধিয়ামশগ্র হিত্বাত্মপাহাতম গৃহমান্ধকুপম বনম গত হৈয়দ হরিমাশ্রায় তো ইনি স্বার্থ ইনি স্বার্থের কথাটা ভালো বলেছেন আর বাকি জগতের লোক স্বার্থের অপব্যাখ্যা করে তারা তারা বলে আমরা নিঃস্বার্থ বলে একটা ব্যানার টানায় ব্যানার টানিয়ে এই নিঃস্বার্থপরতার ব্যানারের পেছনে উলঙ্গ নৃত্য চলছে ন্যাকেড ড্যান্স অনলি এক্স এক্সটার্নালি দে আর পুটিং ওয়ান ব্যানার উই আর নট সেলফিস ফ্রি অফ কস্ট বাট বাহাইন্ড বাট বাহাইন্ড দ্য স্ক্রিন

দ্য নোস দ্য মেকিং সাম নিউ পলিসিস ওরা পলিশি করে সে পলিসির খবর আমার কাছে ভগবান পাঠিয়ে দেয় আগে থেকে আমি আবার নতুন পলিসি করে নিই ওই পলিসি তোরা চল আমি এই পলিসি দেখি এবার কে যে তোরা কতদিন বেঁচে থাকিস আমি বেঁচে থাকি দেখি বেটা হরিভজনের নাম করে যত অত্যাচার তাহলে ধর্ম অর্থ কাম মুখ্য নিয়ে ব্যস্ত ধর্ম অর্থ কাম চতুর্বর্গ ধরলে ধর্মার্থ কাম্যক্ষ তার বাইরে কেউ যেতে পারছে না যেটাকে বলে পরমার্থ পরমার্থ মানে হলো আমার আত্মা চরম মঙ্গলের কথা আমি অন্য কোনো কথা শুনতে চাই না আমি ভালো খেতে চাই না আমি আপনার মালা চাই না আমি আপনার কিছুই চাই না আমি আমার নিজে আত্মার মঙ্গলটা আগে বুঝব তারপর অন্য কথা পরিষ্কার পরিষ্কার কথা আলোচনা প্রসঙ্গে বিগত দিনে আলোচনা হয়েছিল যে কামের দ্বারা কামের দ্বারা কখনোই কামকে নিবৃত্ত করা যায় না এ কথা অনেকবার উচ্চারণ করেছিলাম কামের দ্বারা কামের নিবৃত্ত হয় না যত চেষ্টা করবে কামের নিবৃত্তি তত কাম বৃদ্ধি পাবে এরকম পদ্ধতি নয় এক একটা ঘটনা বলবো আপনি চেয়ার থেকে লাফিয়ে উঠবেন ভয়েতে ভয়েতে কাঁপিয়ে উঠবেন বৃন্দাবনে বৃন্দাবনে থাকার নাম করে যেসব পশুগুলো রয়েছে এরা বৃন্দাবনে নাই বৃন্দাবনে নাই এরা অন্য জায়গায় রয়েছে নরকে এরা ওখানে থেকে যেসব অত্যাচারগুলো করছে সেগুলো বলবার কথা নয় আবার যারা ব্রহ্মচর্য সন্ন্যাস পালনের নাম করে অত্যন্ত কষ্ট পাচ্ছে চেষ্টা করছে ওদের জীবনে সদ্গুরুও পায়নি কোটি কোটি জন্মের বি কেয়ারফুল কোটি কোটি জন্মের যদি সৌভাগ্য থাকে তবে একজন বাস্তব সাধুর সঙ্গে দেখা হয় এটা আমি বলি নাই শাস্ত্র বলছি সৎসঙ্গ প্রাপ্যতি পুম্ভীর বহুভীর সুকৃতি পূর্ব সঞ্চিতই বহু বহু জন্ম ধরে তোমার সুকৃতি সঞ্চিত হয়ে তবে এক বাস্তব সাধুর সঙ্গে দেখা হয় যে তোমাকে কোনোদিন ঠকাতে চায় না সেই সাধু সঙ্গ হওয়া দুর্লভ তাদের হয় নাই তারা ব্রহ্মচর্য পালন করুন আরে ব্রহ্মচর্য কি বললেই কি পালন করা যায় সেদিনকে বলছিলাম না এক ব্যক্তি বলছিল আরে আমি বিবাহ করিনি প্রপাত আমিও ব্রহ্মচাই আমি ব্রহ্মচর্য প্রপাত দেখুন আপনি যদি এটাকে ব্রহ্মচর্য বলেন যে চিড়িয়াখানার জন্তুগুলো আপনার থেকে বড় ব্রহ্মচাই ও আলাদা আলাদা খাঁচায় থাকে তো ব্রহ্মচর্য মানে এটা নয় ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচর চরণ মানে চলা চলা ফেরা মানে টু রোম অ্যারাউন্ড টু রোম অ্যারাউন্ড দ্য ব্রহ্মেতে যিনি বিচরণ করেন ব্রহ্ম বলতে শব্দব্রহ্ম পরব্রহ্ম যা বলেন আপনি দুটোই আমি বলবো অনেক শাস্ত্রের প্রমাণে আমি বলবো শব্দের পরেচনী স্নাতম ব্রহ্মণীয় উপসমা আমার গুরু পাত পদ্ম তিনি শব্দব্রহ্ম পরব্রহ্মাত সাক্ষাৎ ভগবানকে ধরে কোলে বসাতে পারেন আবার তার কথাও বলতে পারেন এর নাম হলো গুরু যিনি ভগবানকে টেনে এনে নিজের কোলে বসাতে পারেন বস এখানে আবার ভগবানের কথা বলতে পারেন তার হলো বাস্তবিক গুরু শুধু লেকচার দেওয়া গুরু আমাদের দরকার নেই লেকচার দেওয়া গুরু দিয়ে আমাদের কিছু হবে না আমরা লাভ করব না কিছু এর মধ্যে শব্দে পরেছেন স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম তার ব্রহ্মচর্য মানে মনে হল ব্রহ্মের তে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচর্য ব্রাহ্মণত তো ব্রহ্মণী বিচ ব্রহ্মণী রমন্তে বা রমতে সিঙ্গুলার নম্বর হলে ইতি ব্রাহ্মণ বলতে পারেন যার চিন্তাধারা ভগবানের চিন্তার বাইরে যায় না তাকে তো ব্রাহ্মণ বলা হয় যিনি মধ্য মাংস খাচ্ছেন জগাইমাদ বাবা তাকে এবার আমার আমি ব্রাহ্মণ জানেন তো এই দেখুন আমার পৈতে দেখতে পাচ্ছেন না পৈতেটা দেখেন না আমরা চোখের মাথা খেয়ে বসেছেন আমি ব্রাহ্মণ জানেন না তুমি ব্রাহ্মণ না তুমি বারো মন তোমার ওজন হলো বারো মন তোমার ওজনটা অহংকারটা বারো মন তুমি ব্রাহ্মণ হবে তোমার চোদ্দ পুরুষ ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ কাকে বলে দেখা হতো দেখি অত সোজা নয় এভাবে হয় না এভাবে সম্ভব হয় না সব উল্টো বোঝাচ্ছে লোককে যত ধোকা দিয়ে নিজের স্বার্থটা উদ্ধার কর তত সুবিধে এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা কেউ কানে নেবে না কেউ নেবে না ওই জন্য সব গুরুবর্গ আস্তে আস্তে মৌন ধারণ করে তোরা মর্গে যা আমি মৌন আর কথা বলতে পারবো না যা মর তোরা যে ভাগাড়ে যাওয়ার যা তো কথা বললে শুনলি না এত বোঝাবার পর সব তাই সন্তকোসি ভাই গুরুপাদ পদ্ম সন্তকোষ ভক্তিপল্ল তীর্থকো সি মহারাজ ভক্তিবাদ বাম সব এক সব যা মর কে তোরা এত বলেছি শুনিস নি এবার মর যা ভাগাড়ে যা এবার ভাগাড়ে চলে যা যেখানে বাড়ি যা কাজে এখানে আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে যজাতির কোনো কামের পুষ্টি বিধান হয় নাই পুরুরবার জীবনের কোনো কামের কোনো তুষ্টিবিধান বিধান হয় নাই সৌভরী ঋষির জীবনের কোনো কামের তৃপ্তি লাভ করে নাই কপিল দেবের মা তিনিও তৃপ্তি লাভ করতে পারেননি কারণ রাস্তাটা তো ওটা নয় যে কথা বলছিলাম বৃন্দাবনে কোনো কোনো ব্রহ্মচারী নামে তো ব্রহ্মচারী কোনো মায়াবাদীর সঙ্গে থাকে সে মানে রক্তাক্ত অবস্থায় বর্ষানার পাহাড়ের ওপর পড়ে রয়েছে মানে শুনলে তুমি আতকে উঠবে লিঙ্গ কেটে ফেলেছে এইভাবে ব্রহ্মচারী হবে রক্তাক্ত অবস্থা হয় এইভাবে কি ব্রহ্মচর্য পালনও হয় বিহার মনে হয়েছে এক বাবা করেছে অনেক চেষ্টা করছে হচ্ছে না এইটা তো ব্রহ্মচর্যের রাস্তা নয় ব্রহ্মচর্যের রাস্তা এলে তো তুমি ব্রহ্মচর্য পালন করতে পারবে তুমি তো ব্রহ্মচর্যের রাস্তা আসছো না তুমি তো সদ্গুরুর সঙ্গে আলোচনা করছো না তুমি তো সেবা করছো না করে দেখো তুমি সদ্গুরু সেবা করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি দেখো তোমার ব্রহ্মচর্য কিভাবে থাকে এবং কিভাবে তোমার শক্তি বৃদ্ধি পায় আগুন ঝরবে সারা পৃথিবী তোমাকে কাঁপবে তোমাকে দেখে ইটস দ্য পাওয়ার অফ ব্রহ্মচর্য পাওয়ার অফ কৃপা হোল ওয়ার্ল্ড ক্যান ফিয়ার ইউ কী করবে প্রতিশোধ নেবে রিটালিয়েশন অত সোজা নয় তাহলে স্বাস্থ্যকে ফেলে দিতে হবে ভগবানকে বানের জলে ভাসিয়ে দিতে হবে এগুলো রাস্তা নয় সঠিক রাস্তায় কেউ যাচ্ছে না हले आगे दिन आलोचना प्रसंगे न जातु कम हमानम उपभोगे न सम्मति न जातु कम हामानम उपभोगे न सम्मति हविषा कृष्ण बत्म भूयो भी वर्धते ते आगुने उत दिले आगुने अग्नि बृद्धि पा ए कहीं कमेना तुम्हरा जे रास्त चलच चो। আমাদের ইন্দ্রিয়াম যা চায় আর দে না না আজকে মিষ্টি চাইছে কালকে বলবে মদ চাই পরশুদিন বলে গো মাংস দে সবই দে না কী আছে হবে তো দুনিয়াটা তো ভোগেরই জায়গা তো দিয়ে দে তো এভাবেই যদি আমরা ভোগ থেকে নিবৃতি পেতে পেতাম যদি এইভাবেই আমরা বিষয়ের রাস্তা থেকে আমরা নিবৃত্তি হতে পারতাম তাহলে তো অনেক সোজা ছিল অত সোজা নয় সঠিক জায়গায় যেতে হবে সঠিক ব্যক্তিকে ধরতে হবে সঠিক গুরুকে ধরতে হবে সে মারুক পিটুক আমাকে তাড়িয়ে দিক আমাকে মেয়ে তাড়িয়ে দিক আমি তাও আমি যাব না আমি আপনার কাছে থাকবো একে বলে গুরু সেবা যার জন্য ভক্তিম ঠাকুর বলেছেন তুমি তো ঠাকুর তোমার কুকুর বড়িয়া জান হন বাস্তবিক কথা গুরুদেবের অধিকার আছে শিষ্যকে পেটানো সন্ত গোস্বাই মহারাজ নিজের খরম দিয়ে সন্ন্যাসীকে পেটাতেন সন্ন্যাস খরম দিয়ে নিজের খরম দিয়ে পেটাতেন তিনি আমার নিজে বলেছেন গুরুদেব আমাকে খরম দিয়ে পেটা বল আর করবি বল এটা হিংসা নয় এটা ভালোবাসা এটা হিংসা নয় এটা ভালোবাসা এটা হিংসা নয় এটাকে বলে ভালোবাসা বল আর করবি তুই আমার কাছে ভগবানের পাওয়ার জন্য এসেছিস এখন তুই কি করছিস বল এখন তুই কী করছিস এসছিল কি জন্য ভগবানকে পাওয়ার জন্য এখন তুই কী করছিস বল এইভাবে আমি বলেছিলাম সিদ্ধান্তি মহারাজ দুজন না তিনজন সন্ন্যাসীর কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছিলেন ছিঁড়ে আমায় কাপড় দিয়ে দে বাড়ি চলে যা গিয়ে বিয়ে কর যা তাকে শেষকালে খুন করবেন মহারাজকে এই রকম অবস্থা বোলপুরে শান্তিনিকেতন সেখানে হরিকথা হয়েছিল পূর্বে কয়েকবার অন্য এক মঠের তরফ থেকে আমি তো এমনিতেই কোথাও যেতে চাই না ভক্তিবিজ্ঞান ভারতী গোসাই মহারাজ ভারতী মহারাজ ভারতী মহারাজ বলছেন আমি স্টেশন থেকে রিস্কা নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি যেখানে প্রচারের পার্টি এসছেন হঠাৎ দেখি একটা চায়ের দোকানের একটা লোক গামছা পড়া সে একটা বাচ্চা ছেলেকে বেদারক পেটাচ্ছে বেদারক পেটাচ্ছে আই অলরেডি রোট ইট ইন মাই আর্টিকেল আই অলরেডি রোট ওরা জানে বাংলা একটু অ বল সঙ্গে সঙ্গে ধরে তাহলে রকম ধরনের ওরা ভজন করে বা চিন্তা করুন আমি আ বলবো বুঝে যাবে তাহলে ওরা কোন দেশি এসছে কী করছে লজ্জা হওয়া উচিত মহারাজ আর থাকতে পারলেন না রিস্কাটাকে থামিয়ে নেমে পড়লেন হচ্ছে থামুন এই বাচ্চাটাকে এরকমভাবে আপনি নিশ্চয় মারছেন কেন কি ব্যাপার আপনি কি মানুষ সেই চায়ের দোকানের ব্যক্তি চোখে জল নিয়ে হাত জোর করে বলছেন মহারাজজি আমি এই ছেলেটার বাবা আমি পড়াশোনা জানি না আমি মূর্খ আমার রোজগার নেই এই চায়ের দোকান চালিয়ে কোনো মতে আমি আমার সংসারটা চালাই ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে তাকে আমি মানুষ করব এই আমার চিন্তা ছিল কিন্তু ছেলেটা রোজ স্কুলে যাওয়ার নাম করে অন্য জায়গায় চলে যায় স্কুল থেকে খবর আসে এখন আপনি বলুন আমি কি করব আমি আত্মহত্যা করবো কী করবো মহারাজ তখন মাথা নিচু করল সত্যি তো তাই এই যে বাবা ছেলেটাকে পেটাচ্ছে এটা তো তার ভালোবাসা সে তো চেয়েছিল ছেলেটা মানুষও তো সে তো মানুষ হবে না অমানুষ হবে গুরুদেব তো চেয়েছিলেন আমি মানুষ হই গুরুদেব তো চেয়েছিলেন আমি মানুষের মানুষ মানুষের মতো মানুষ হই আমি সাধু হই আমি তো হতে পারলাম না তাহলে তিনি কি করবেন তাহলে তিনি তো চার চেষ্টাটা করলেন সেরকম ভাল সেরকমভাবে অনলি বাই অনলি বাই ওয়াচিং আই এম স্পিকিং ভেরি হেভি

নরকের দিকে এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি করা কথা বলি বলে আমার মতো জানোয়ার আর নাই আমার মতো বড় জানোয়ার জগতে নাই কিন্তু হ্যাঁ জানোয়ার কিন্তু সিংহ জানোয়ার তো বটে কিন্তু সিংহ এই হচ্ছে বর্তমান অবস্থা কিছু করার নেই সে বলছেন ন জাতু কামহা কামানাম উপভোগে না সম্মতি কামের দ্বারা কামের নিবৃত্তি হবে না কোনো দিন কোনো দিন হয়নি এই জন্য এটার রাস্তা ছেড়ে দাও হবে না বরঞ্চ সেবা রাস্তা ধরো গুরু সেবার রাস্তা ধরো এই গুরু সেবার রাস্তাতেই ভগবান তোমার বসে চলে আসবে গুরু সেবা ছাড়া ভগবান বসে আসেন না গুরু সেবা ছাড়া ভগবান বসে আসবেন না গুরু সেবা The only way, Guru Shiva, from heart, get ready to sacrifice your life. Like all military men, border security force, they are waiting to give their life for motherland. We are also ready. Madhav Maharaj bolten, Amar Guru Pat Path Bhakti to Madhubai Maharaj Tini bolten, Amar fire brigade lok. Buiyli Baba, Amar achhe fire brigade lok. আগুন লেগেছে এখন দশটার সময় এখন ঘুমিয়ে নি সকালবেলা উঠে আগুন নেবাতে হবে না হবে না এখনই যেতে হবে আগুন লেগেছে এখন এখনই যেতে হবে আগুন নেবাতে সকালে গেলে হবে না দু মিনিট দেরি করলে হবে না এমন এমনকি ওখানে গিয়ে যা কোথায় বাচ্চা মেয়ে আটকে পড়েছে তোমাকে ঝাঁপ দিতে হবে সেখানে আগুনে গিয়ে বাচ্চাটাকে বাঁচাতে হবে পারবে কি না তবে দমকল বাহিনীতে কাজ পাবে প্রতিজ্ঞা করতে হবে আর তুমি সাধু হতে গেলে তোমাকে তো গুরুদেব প্রতিজ্ঞা করিয়ে নিছি ভগবতন করবি তো বল কেন বাস্তবিক সাধুরাজ শিষ্য করতে চায় না জানেন কি কারণ জানেন শিষ্য কেউ হবে না সবাই গুরু হবে শিষ্য কেউ হবে না কেউ না নোব ইউ ওয়ান্ট টু বিকাম ডিসাইপ অ্য অল লাইক টু বিকাম গুরু সবাই গুরু হবে শিষ্য কেউ হবে শিষ্য মানে শাসন মানতে হবে মানে শাসন মানতে হবে তোমাকে যা বলবো তাই মানতে হবে তবে আমি গ্যারেন্টি দেবো নাহলে আমি গ্যারেন্টি দেব না কেউ বলবে না ওই জন্য বাস্তবিক সাধুরা কোনো দিন শিষ্য বানাতে চান না গৌর কিশোর বাবাজি মারা বারবার বিরক্ত করছে বিরক্ত আমাকে শিষ্য করুন দেখুন আমি কয়েকটা শিষ্য করেছিলাম তারা আমাকে ধোকা মেরে পালিয়ে গেছে আমি আর করি না ওই সব রাজ্যে নেই গৌর গৌর কি বলছে আমাকে ধোকা দিয়ে চলে গেছে আমি দু একজনকে দিয়েছিলাম আমি আর ওই লাইনে আমি যাবো না ন্যাড়া বেলতলায় কবার যায় আমি আর যাবো না আমি দীক্ষা দেবো না দি না দীক্ষা আমি দেবো না তোরা আমাকে দীক্ষা দে যদি পারিস কি মন্ত্র দীক্ষা দিবি কে জানে দে দীক্ষা আমি নিয়ে নেব দীক্ষা আমি ধোব না দীক্ষা নেই জানি দীক্ষা করবে না তো মিথ্যে কথা বলে মিথ্যে সব করবেন কেউ করবেন তাহলে এখানে দেখা গেল যে আমরা আলোচনা করেছিলাম যে যদিও এই সংসারেতে বাস্তবিক পক্ষে ভয় বলে কিছু নয় উই আর রিয়েলি ফিয়ারলেস আমরা অমৃতের সন্তান আমরা কার সন্তান অমৃত সন্তান রক্ত মাংস থেকে রক্ত মাংস জন্মায় কিন্তু গুরু থেকে গুরু জন্মায় গুরু থেকে যেটা শিষ্য জন্মায় বলেন গুরু থেকে গুরু হয় গুরু গুরু বানাতে পারে যিনি লঘু তিনি যিনি লঘু তিনি গুরু তো বানাতে পারবেনই না সেটা তো অনেক পরের কথা যিনি লঘু তিনি কি গুরু বানাবে আর তুই নিজেই লঘু আর বাস্তবিক গুরু কি করেন গুরু গুরু তৈরি করে যান আমি এই আগুন জ্বালিয়ে যাব আমার মশাল জ্বলবে আমি দেহ রাখলেও লোকে বলবে এই হরিকথা চলতে থাকবে তোরা মিথ্যে মিথ্যে সিদ্ধান্ত স্থাপন করতে পারবি না চলবে হাজার হাজার লেখা হাজার 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 হরিকথা চলবে যারা সত্যকে জানতে চায় তারা আসবে যারা চায় না তারা আসবে না তারা এমনিতেই যেটা পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে প্রশ্নটা তুলেছিলেন কে সনকাদি ঋষি এরা প্রশ্ন তুলেছিলেন আচ্ছা এ তো পরীক্ষিত ম কলিকে তো মেরে ফেললেই হতো কলিকে মানলেন না কেন হ্যাঁ এনে মেরেছিল আপত চলে যেত না হতো উনি জানেন এই কলিকালে একটা সুবিধা আছে এই জন্য মারেনি তিনি সারঙ্গ ইব সারভুক মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে সাধু তেমন তার জীবনের সর্ব কিছু থেকে যে কোনো ঘটনা যা কিছু ঘটুক সব থেকে মধু সংগ্রহ করে যা কিছু ঘটনা ঘটবে পরমাংশ ব্যক্তির স্বভাব পরমাংশ ব্যক্তির স্বভাবে বাজারে চলছে এখানে চলছে ওখানে চলছে যেখানে চলছে সেখান থেকে কিছু শিখে নিচ্ছে পরে বলবে হরিকথা বলবে ওরা শিখে নেয় বলে এটা শিক্ষার বিষয় লাইক দ্যাট দ্য কেস অব অজগর তপস্বী আইল পুরো কার্তিক মাস অজগর তপস্বীর কথা অদ্ভুত কথা ওরা শুনেছে পাগল এখানে লোক খাবে দাবে নরকে যাবে আর কোথাও যাবে না খাবে দাবে নরকে চলে যাবে এইটা তাদের ইচ্ছা তাদের ইচ্ছা ভগবান পূর্ণ করুক আমরা আমরা খালি চোখের জল ফেলতে পারি আর তো কিছু করতে পারি না স্বাধীন দেশ জোর জবস্তি করতে গেলে পুলিশ আসবে না করলেও পুলিশ আসে মিথ্যে বদনাম দিয়ে দিল আর করলে তো আসবেই ওই জন্য জোর করা চলবে না সেই জন্য বলছেন বাস্তবিক পক্ষে আমরা কিন্তু সবাই নির্ভীক আমরা অমৃতের পুত্র আমাদের ভয়ের কোনো প্রসঙ্গেই আসতে পারে না ভয় কোত্থেকে পাচ্ছ সেনন্ত সর্বে অমৃত পুত্রাহা উপনিষদ কি বলছেন সেনন্ত সর্বে অমৃত সপুত্রাহা হে অমৃত পুত্রগণ শোনো তোমরা অমৃত নিচ্ছ না কেন কী ব্যাপার তোমরা বিষ পান করছো কেন তোমাদের জন্য তো অমৃত রয়েছে হ্যাঁ যেটা উপনিষদে বলছে তোমাদের জন্য তো অপেক্ষা করছে তোমরা নিচ্ছ না কেন তোমরা বিষ খাচ্ছ কেন কী ব্যাপার তোমাদের জন্য অমৃত অপেক্ষা করছে ওর নেবে না কুলশেখর জি এইজন দুঃখের সঙ্গে বলছেন বড় অদ্ভুত এই দুনিয়া তুলসীদাসজি মহারাজ লিখছেন হিন্দি আর আমাদের উপনিষদে বলছেন আশ্চর্য কথা কুলসিকর পর্যন্ত বলছেন যে অমৃত কেউ নেবে না এরা সব বিষ নেবে আশ্চর্যমেতমহি মনুষ্য লোকে কী বলছেন রাজা কুলশেখর যার সম্পত্তি সীমা নেই দক্ষিণ ভারতের তিনি খা থুক করে ফেলে দিয়ে চলে এলেন নিজের রানী চরিত্র নিজের মিনিস্টারের চরিত্র যাদেরকে বিশ্বাস করেছিলেন দেখে থুক্কার দিয়ে চলে এলেন বা যা চলে যা একমাত্র ভগবানকে ভজন করেছিলেন তিনি বিশ্বাস করেছিলেন সবাইকে ধোকা দিয়েছেন তিনি বললেন হয়ে গেছে আমার ব্যাস সব ছেড়ে চলে গেলেন তিনি লিখছেন আশ্চর্য মেয়ে তদ হি মনুষ্য লোকে বিষম পিবন্তি হ্যাঁ এরা বিষ পান করছি হ্যাঁ বিহায় অমৃতাহা অমৃত ত্যাগ করে এরা বিষ আশ্চর্য এই মনুষ্য লোকে সবাই অমৃত ফেলে দিয়ে বিস্পান করছি আমরা আশ্চর্য বিস্ফ্রান করব আশ মনুষ্য লোকে হ্যাঁ অমৃত ছেড়ে দিয়ে বিস্পান করছে তিনি বলছেন আমার উপনিষদও বলছে উপনিষদ একই কথা বলছে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই যেখানে আমি নির্ভীক আমার মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না যেখানে আমাদের কোনো কামনা বাসনার কোনো গন্ধ পর্যন্ত থাকবে না সেখানে আর ভয় কীসে সেখানে তো জগৎকে আমি সত্য দেখতে পারবো না হাউ হাউ ইউ ক্যান স্পিক অল রবি সেকেন সাম বডি ইউ নট স্পিক ইফ ইউ আর গোয়েন টু সি দ্য হোল ওয়ার্ল্ড ইন রিলেশন টু দ্য সুপ্রিম লর্ড ভগবানের সম্বন্ধে যদি যদি সমগ্র জগৎকে তুমি দেখতে শেখো তা তোমার মধ্যে তো ভয় আসতে পারে না ভয় তোর দ্বিতীয় আমি তো পাঠক এখানে তো আলোচনা হয়েছে এই আমার প্রতিষ্ঠাটা নিয়ে নেবে রে একে তাড়া তাড়া তারা তখনই ভয় আসবে আয় তোদের সামনে আমার সামনে আয় বস নে প্রতিষ্ঠা তোর যদি ক্ষমতা থাকে বৈষ্ণবিক প্রতিষ্ঠা নে বৈষ্ণবী প্রতিষ্ঠা নিতে হবে পারবি না। আমি গুমুত মলমূত্র গায়ে মাখতে দেবো না বৈষম্য প্রতিষ্ঠা নিবি বসাম আসাম নে ক্ষমতা আছে তো নে আমি দেবো তো আমি নেবো না কর প্রতিষ্ঠা সেটা তো নিতে পারবি না কিছু মলমূত্র গায়েতে মাখবি মুখে এসবগুলো মাগবি তোদের প্রতিষ্ঠা এদের লজ্জাও নেই এদের লজ্জা বলে জিনিসটা ওরা জন্মের সময় ওটা মায়ের গর্ব থেকে ওটা বাদ দিয়ে এসছে তা নালে এদের এই কথাগুলো কানে যেত এবং এরা লজ্জিত হতো হয় না এরা লজ্জা পায় না এই অবস্থা কি করা যায় বলার কিছু আমাদের নাই সেখানে তাই এখানে বলছেন উপনিষদে অনেকবার বলেছে দ্যাটস ওয়াই আই স্টার্টেড দ্য বুক উইথ ওয়ান সিঙ্গল শ্লোকা That when you can see the whole world in relation to Bhagavan, then there no, no question of any fear. Surely you are fearing, that's why you like to, you know, criticize somebody. You're fearing that your protesta can go away someday. But really, it is painful.

in bible everywhere is something written but they are not going to express this bible also they are going to change so many things i wanted to prove that jesus christ never took beef and wine never this kind of exalted personality never otherwise how this kind of shop personality can develop not possible সো দেয়ার লায়ার টু টাইম টু টাইম দোস ডেমন্ডস দেয়ার গোয়িং টু চেঞ্জ দেয়ার দার্মা মহাভারতকে চেঞ্জ করে দিচ্ছে রামায়ণকে পরিবর্তন করে দিচ্ছে ভাগবতকে পরিবর্তন করছে করে দিচ্ছে তারা ইচ্ছে করে যাতে আমাদের ফিউচার জেনারেশান ভুল খবরটা পায় আমাদের যে ভবিষ্যৎ যারা আসবে ফিউচার জেনারেশন They can get misinformation. So it is all pre planned, well organized and pre planned. they pre planned, they're doing. So that all our future generation, they can get misinformation and they can go wrong way. It's very good. Everybody can. This is the way. Anyhow, at any cost, it is no less than the liberty of motherland. It is no less than the liberty of motherland. It's the question of the liberty of our soul. More and more, infinitely important. We cannot ignore it. But our ap approach should be very polite and very nicely. But we can go on. We cannot stop. Otherwise, why not you give me permission? I can go to Vrindavan. আমাকে অনুমতির দিন আমি চলে যাই আমি চলে গিয়ে হরিনাম করে শরীর ছেড়ে দিই আমি তো ছিলাম সেখানে কেন আমাকে ডেকে নিয়ে এলেন আমি আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলব বলে এলাম মিথ্যে কথা বলবার জন্য একটা মালাও আপনাদের আমার দরকার নেই তাহলে সেখানে বলছেন জসমিন শর্মানি ভূতানি বিজানত হ। যখন সমগ্র জগৎকে তুমি নিজের মতো দেখবে তখন তোমার কারোর জন্য হিংসা হবে না আরে আমি দুটো রুটি খাচ্ছি মহারাজু খাক কি আছে আমি দু চারটে রুটি খাই ও খাক এই দেওয়ার মালিক ভগবান দিচ্ছে তা আমিও রোজগার করি না অনু রোজগার করে না এতে হিংসার কী আছে আমি প্রসাদ পেতে বসেছি হয়তো তো বাইরে আমার খাওয়াটা কেউ দেখে না কথার কথা বলছি হয়তো দেখলাম বাইরে কেউ বসে আমার গুরুমা যেরকম করেছে আপনি প্রসাদ পেয়ে না 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 আরে আসুন আসুন আমি তো অপেক্ষা করছিলাম আপনার প্রসাদ ভেতরে রয়েছে আপনি কি করে জানেন আমি আমি জানি না আপনি আসবেন তবে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আজকে আমি খাবো না ভেবেছিলাম গঙ্গায় দেবো প্রসাদটা আপনি এসে গেলেন ভালোই হলো বলে এইভাবে তাকে খাওয়াতেন অতচিত নিজে খিদে পেয়েছে এইভাবে বলে ফলো গুরুমা ইজ হিমসেলফ ইজ হাঙ্গি সাপোজ any ঘর এনিবডিং হো you কামিং ইউ হ্যাভ টেকনো I প্রসাদ ইস দার ওয়েটিং ফর ইউ কাম অ্যাঁ ইউ অলরেডি টু অ্যারি সিফ টুডে আমি অন্যজনকে দিয়ে দিতাম ভালো হলো আপনি এলেন বসুন এইভাবে কতবার যে এইভাবে কতবার যে এই সাধু তাকে চিনতে পারিনি লোকে কেন চিনতে পারেনি তার পয়সা ছিল না তাকে চিনতে পারিনি যেহেতু তার পয়সা ছিল না তাকে অপমান করত তাকে অবহেলা করতো এবার তাদের মুখটা এবার ভগবান কি করেছে আলকাত্রার পিস দিয়ে একবারে সেটি দিয়েছে পয়সার দিক দিয়ে আর কথার দিক দিয়ে ওই গুরু পাত পদ্ম আর পৃথিবীতে কেউ নেই একটা মুখ খোলে বল কিছু বলবি ভক্তি তুই আর সবগুলো শেষ তাদের জীবন যৌবন সবশেষ যারা যারা করেছিল তার জীবন সত্যনাশ তিনি কিছু অভিশাপ দেননি তাকে অপমান করত কেন তার পয়সা ছিল না তিনি কাউকে চাইতে পারতেন না মাথা নিচু করে থাকতেন এমনকি আমি হরিকথা বলি মাথা উঁচু করে তিনি নিচু করে বলতেন এরকম করে আমার চিৎকার করে কথা কথাটাই আমার তিনাদপি যদি মনে করে থাকেন তাহলে শুনবেন আর যদি বলেন আমার চিৎকার করাটা তিনাদফি নয় তাহলে অন্য কাজ অন্য জায়গায় শুনবেন কেশব গোস্বী মহারাজের চিৎকার করাটাই তৃণবী সন্ত গোস্বী মহারাজের খরম পেটাতেই তৃণদী তো কৃণাধুপি তৃণবী অনেক পহুপাত বলছেন বহুপাত বলছেন যে বৈষ্ণবের অপমানে যে ক্রোধ প্রকাশ করা হয় পহপাত বলছেন বৈষ্ণবের অপমানে যে ক্রোধ প্রকাশ করা হয় সেটা তৃণাধবী শুনিচন্ন একটা প্রকারভেদ মাত্র প্রকারভেদ ইটস ওয়ান টাইপ অফ তৃণাদবী মে বি ম্যানিফেস্টেশন ইজ লিটল বি ডিফারেন্ট তৃণাদবী একটা প্রকারভেদ মাত্র তৃণাদবী সুনিচুন্ন কিন্তু তার প্রকারভেদ একটু অন্যরকম যেমন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন এতবার বলার পরেও যদি আমার নিত্যানন্দকে কেউ না চিনতে পারে এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারু তার শিরের ওপরে বৃন্দাবন দাস চর এটাই তার তৃণাদী কেন হ্যাঁ এটা তৃণদী এটাকে তৃণাধবি বলে তিনি যখন দেখলেন দিয়ে পরিবাদ কেন্দ্র করতে পারছি না তখন নিজের পায়ের ধুলি ওদের মাথায় মাথায় দিয়ে ওদের দূষিত বুদ্ধিটাকে আমি সংশোধন করে দেবো এটাই তো তৃণদী এই জীবগুলোকে বাঁচানোর চেষ্টা এটাই তো তৃণাদ তিনাদবী কাকে বলে তিনাদবি কাকে বলে এ অনন্ত জীবগুলো যে কষ্ট পাচ্ছে এদেরকে বাঁচানোর চেষ্টা দেয় তো তিনাধবি ঘুরিয়ে ফিরিয়ে এর মানেটা যদি ব্যাখ্যা করি তাই আসবে এটা কি তৃণাধবী বলে তিনাদবি এ না বড় বড় সব নেতা হাতা বা এরকম হাজ্য করে মিষ্টি কথা বলছে তিনাধবি না ও দ্বিতীয় হরণ্য হিরণ্যকশিপুর বাবা এরা হিরণ্যকশিপুকেও পার করে যাবে হিরণ্যকশিপ অত কিছু করতে পারেন নাই তার ক্ষমতা কম ছিল এদের ক্ষমতা আরও বেশি হিরণ্যকশিবু মানে কি বলতো হিরণ্যকশিপু কথাটা মানে কি হিরণ্য মানে হলো সোনা দানা টাকা পয়সা এ হিরণ্য এটাই কশিবু মানে বিছনা কামিনী তাহলে এই দুটোর সিম্বল হলো হিরণ্যকশিপু এটার নাম হল হিরণ্যকশিম আর কিছু না তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই যখন তোমার হৃদয় থেকে যখন তোমার হৃদয় থেকে সম্পূর্ণ অপরের প্রতি বিদ্বেষ গায়েব হয়ে যাবে তখন কার জগতের ক্ষমতা নেই তোমাকে আক্রমণ করে এতটাই শক্তি আসবে কেন তুমি কার প্রতি বিদ্বেষ নেই ওয়েন ইউ হ্যাভ নো জেলসি নো

তাদের তোদের কত পণ্ডিত আছে সব নিয়ে এটা কথার জবাব দে যে এগুলো কেন লিখেছিস এত বছর ধরে কেন লোকগুলোকে ঠকাচ্ছিস তোরা সত্যি কথা কেন বলছিস না তোদের গুরু এবং যারা ফলো করে সব নরকে যাবে কিচ্ছু করার নেই তাহলে আগের দিনে আপনি বলেছিলাম আমাদের ভয়টা হলো ইটস লাইক এ ড্রিম আওয়ার ফিয়ার ইস জাস্ট লাইক এ ড্রিম আমাদের ভয়টা হলো স্বপ্নের মতো যদি হয় যদি হয় যদি কিন্তু বা এসব বিশুদ্ধ ভক্তের হৃদয়ে থাকে না কিন্তু বলে কোনো কথা নেই হেজিটেশন যেখানে হেজিটেশন কিন্তু ভাব কি করব করা উচিত না উচিত এরকম থাকে না এখানে থাকে না তখন দৃঢ় প্রতিজ্ঞা প্রত্যেকটা পদক্ষেপ যখন একটা আমাদের প্রপাদের দেখবেন চলা একটা একটা করে যেমন পা ফেলছে মনে হচ্ছে পৃথিবীটা টলমল করছে এত তার তেজ একে বলে সাধু গায় সূর্যের থেকেও বেশি তেজ কোটি সূর্য উঠলে প্রপাত চলছেন দেখবে আমাদের পত্রিকা দিদি ওইখানে প্রপাত চলছেন আর সামনে কি লর্ড লর্ড কার্জন নাকি ভুলে গেলাম অ্যান্ডারসন অ্যান্ডারসন সাহেব এসেছিলেন তখনকার দিনে অ্যান্ডারসন সাহেব হচ্ছে ইংল্যান্ডের ব্রিটিশ আর পৌপাত হলো এখানকার সাধু পৌপা যখন চলছেন চলাটা দেখলে মনে হয় অ্যান্ডারসন সাহেব তার পায়ের তলায় চলে যাবে তার স্মার্টনেস দেখে বুঝলে কথাটা তার কথা তার স্মার্টনেস দেখে এটাকে বলা হচ্ছে গৌরের সেবক এটা বলে গৌরাঙ্গের সেবা গৌরাঙ্গের সেবা করবার জন্য যদি আমাকে আমার এই বেশ ফেলে দিয়ে কোট প্যান্ট পরতে হয় আমি ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিতে রাজি আছি ওই অমানুষগুলোকে পরিবর্তন করবার জন্য কোট প্যান্ট পরবো টাই পরব এগুলো ফেলে দেবো আবার এসে পরবো কেন গৌরাঙ্গের সেবার জন্য এই কাপড়টা পরে গেলে মানবে না কোথাকার এলো একটা পাগড়ি বলা সাধু বলবে ওই জন্য কোট প্যান্ট পরে যাবো টাই পরে যাব গিয়ে বলবো টুপি লাগিয়ে যাব এবার কথা শোন তারপর দেখ কি উত্তর আছে এইভাবে আমাদের গুরুবর্গ স্যাটারডে ক্লাব সানডে ক্লাব যেখানে যেখানে উলঙ্গ নৃত্য হয় মদ খেয়ে স্যাটারডে ক্লাব সানডে ক্লাব এইসব জায়গায় আমাদের পরম মাধব গোস্বামী মহারাজ পরম গোস্বামী মহারাজ এরা এরা যেতেন এই জানোয়ারগুলোকে বাঁচাবার জন্য ওরা বলতো আমাদের সময় নেই উই ডোন্ট হ্যাভ টাইম আরে বলে আমরা গৌরী মাঠ থেকে এসছি ওকে উই ক্যান অ্যালাউ অনলি ফাইভ মিনিটস টাইম পাঁচ মিনিট সময় দিতে পারি ওকে পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিট যখন বলতে আরম্ভ করছে গোসাই মহারাজ ওদের তো চোখ বড়া বলি কে লোকটা রে ভাই পাঁচ মিনিট থেকে আধ ঘন্টা হয়ে গেছে চল্লিশ মিনিট মদ খাওয়া ভুলে গেছে মদ খাওয়া ভুলে গেছে ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ আমাদের যখন গৌরীমাঠ থেকে শুনে রাখো কান খুলে তবে এই ছাগলগুলোর কথা আর বিশ্বাস করবে না জিবে প্রেম করে যেই জন বেলা আরাম জাদা তুই করেছিলি জিবে প্রেম তুই লোককে বলছিস জিবে প্রেম করে যেই জন বড় প্রেম দেখাবার লোক আপত করতা সেখানে কি হলো কি বলছিলাম হ্যাঁ বলছে বলছে পাঁচ মিনিট সামিতির বাড়ি পাঁচ মিনিট গোসাই মহারাজ পাঁচ মিনিট তো হ্যাঁ বলে চলে গে ওটা পরে বলছেন ওরা তন্ময় হয়ে গেছে খাওয়া ভুলে গেছে গড়িয়ে শুনতেই আছে আধ ঘন্টা এক ঘন্টা চলে বাপ রে বাপ এইরকম ইংরেজি এত বড়ো শিক্ষিত লোক সাধু আমরা সাধু ভিকিরি দুই চাইডে রুটিগুটি দেবো এইগুলো সাধু সাধু এরকম হয় ও ধারণাই নেই সাধু কাকে বলে আর আমাদের বনগো আমাদের বনগো সেই মারাজ গেছেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ ও ওনার সঙ্গে একটু কথা বলবেন গৌরের কথা বলে আমাদের সময় নেই এসব কথা শোনার বলছে যখন একটা ইম্পর্টেন্ট লোকের কারণ ওরা তো আর ফালতু লোকের মাধ্যমে যায় না ওরা খবরটা পায় কোন কোন জায়গায় সাধু কথা বলছে তার রেকর্ড থাকে আমি একটা যদি বেফাস করাপ কথা বলে ফেলি সারা পৃথিবী আমাকে গলা টিপবে হাজার হাজার হরিকথা আছে একটা জায়গায় যদি বেফাস কথা বলি সব আক্রমণ করবে আমাকে বোঝা গেল তা তখনকার দিনে ব্রিটিশ পরিড এরম ছিল তো বনগোশী মারাজের নাম শুনেছে বলে ওকে উই ক্যান অ্যালাউ হিম টু স্পিক সাম মেসেজ ক্রস ক্রস দ্য ডিনার ট্যাভ ক্রস দ্য ডিনার ট্যাভ আমরা যখন মাছ মাংস ডিম পেঁয়াজ খাবো কাঁটা পেঁয়াজ কাঁটা দিয়ে এরমভাবে মাংস খাবো ওই সময় শুনবো আর ঠিক আছে তাই শোন তুই তুই মাংস খাওয়া শোন গৌরাঙ্গের কথা আমি তোকে মাংস নিজে রান্না করে দেবো তুই গৌরাঙ্গের কথা শোন গৌরাঙ্গের কথা শোন তুই এবার বনগোশায় বসে রয়েছেন ওদের ডিনার টেবিল বিরাট হয় ওদের ডিনার টেবিল মানে এরকম ঘরের সাইজ এবার কত লোক যে বসে ওখানে খেতে রানী এলিজাবেথ এখানে বসেছেন কত ইম্পর্টেন্ট সব লোক বসেছেন আর বনগোশ্রী মায়ের ওইখানে টাই প্যান্ট কোট পরে এখানে বলে কথা বলতে আরম্ভ করেছেন কথা বলতে আরম্ভ করতে করতে বলছে ডিনার টেবিল খাওয়া বন্ধ রানীমা এল আর খাওয়া হলো না গৌরাঙ্গের কথা শুনতে শুনতে এই হলো আমাদের মা বুঝতে পেরেছ একে বলে প্রচারক follow that kind of excellency was there, that kind of tremendous excellency was there in our Guru Varga and their Harikatha their representation, their character, their behavior. Now if somebody is going to speak some ravish, if I keep silence, I can go to hell that I cannot allow. A whole they can come, Whole their GVC member, everybody can one side, and I can sit one side. They can put me question. I can put question with all documents. I can. So why you are doing it? Please stop it. It is my request. We have no other desire. We have no other desire. Only we want. Only we want. You just withdraw whatever done. Okay, done whatever mistake done, you just confess there is mistake and withdraw. but you are not ready. we are not going to fight. we say whatever written wrong, you just withdraw it. that's our request. but they are not ready. who is going to fight? we have no time for fighting. we have no time. Bhajan, we have to do that they are not. but they are compelled to do it. Provided all our glorious society get united, but they are traitor. They are Mirza for. You heard the name of Mirza more than Mirza for. That's why they are not going to cooperate with me. Cooperate means only they can come. They need not do anything. All I can do, but they cannot. They cannot come. This is the situation. So. This way, our Guru Bhargava wanted to prove, wanted to preach Gauravani all over the world. They never fear anybody. Then why should we fear? Present? Bon Maharaj has written, huh? Nah? Eh? We are Swaraswati Putra. You fix you, uh, up the banner there, cannot get the theme. Eh? Why? वी आर सरस्वतीपुत्र भक्ति सिद्धांत सरस्वती हिस् सैट जेनरेशन दैट ब्लाड इज द इन साइड मी नो वी कैन स्टॉप मी एनी पॉवर इन दर्ल्ड सो अविद्यमी अवभाति दयातुर्धन मनोरथ यथा तत्कर्म संकल्प विक मनोबू নিরুদ্ধাদ অভয়ম ততঃসাৎ দেন অ্যান্ড অনলি দেন ইউ ক্যান বিকাম ফিয়ারলেস ওয়েন ইউ আর হান্ড্রেড পারসেন্ট সাকসেস ফুল টু কন্ট্রোল ইউর মাইন্ড ওয়েন ইউর when your ইউর মাইন্ড ইজ আন্ডার control. যখন তোমার মন তোমার বসিভূত হয়ে গেছে মন বসিভূত হয়ে গেছে মানেই হলো তোমার মধ্যে ভক্তি এসছে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম ভক্তি পরেশ বিরক্তির অন্যত্র চৈশতিক এক কালহা প্রপদ্য মানস্য হ্যাঁ সুতুষ্টি পুষ্টি অনুঘাসম দাস শুরু করেছিলাম মন কখন আমার বসে আসবে যখন আমার পূর্ণ গুরুকৃপা হবে মন আমার বসে আসবে যখন আমার ভক্তি থাকবে ভক্তি পরেশানুভব বিরক্তির বিরক্তির অন্যত মানে ওয়েন ইউ ফিল ডিসকাস্ট When you feel disgusted with all love, puja, Padishta, material thing, that is called detachment. It's an automatic factor. It's an automatic factor. You need not manufacture. No, no, you need not exhibit in front of public. So, here it is written. It is your mind. Mind, unstable, flexible mind, like pendulum oscillating. সামটাইম গুইং হিয়ার অ্যান দে্যাটস ওয়াই ইউ নট ইউন গেটিং রিজিডিটি ইন ইউর লাইফ সো এখানে বলছেন যখন তোমার এই সংকল্প যখন তোমার এই সংকল্প বিকল্পাত্মক যখন তোমার এই সংকল্প বিকল্পাত্মক মন বসীভূত হয়ে যাবে পূর্ণরূপে তখনই তুমি নির্ভীক হতে পারবে তুমি নির্ভীক তুমি নির্ভীক হতে পারবে এর আগে হতে পারবে না নির্ভীক অসম্ভব না নয় এই কথাই বলছেন আর যা কিছু তোমার জীবনে ঘটছে বা ঘটবে মান অপমান এগুলো তো ভগবান আগেই গীতাতে বলে রেখেছেন আগেই তো গীতাতে বলেছি তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেন চিত অনিকেত স্থির মতির ভক্তিমান মে নারাহা এটা তো তিনি বলেই রেখেছেন আগে এ তো তোমরা ছোটবেলা থেকে গীতাটাও পড়নি এখনো পর্যন্ত লজ্জার ব্যাপার হ্যাঁ গীতা বাচ্চা বয়স থেকে পড়তে হয় সেটাও পড়েনি তাই কী করে হবে যে মানব মানে কিছু কিছু মনে করে না ঠান্ডা গরম মান অপমান কোনো কিছু কিছু যায় আসে না যে কোনো অবস্থায় তিনি সন্তুষ্ট সে তো সাধারণ কোনো ব্যক্তি নয় যিনি যে কোনো অবস্থায় সন্তুষ্ট সামনে তোমাকে অকথ্য অপমান করছে ওর মধ্যে তোমাকে কথা বলে যেতে হবে অপমান করছে করুক ওকে পাগলা কুকুরে কামড়েছে তো তো করবে তুমি হরিকথা তোমার বলে যাও তোমার মন কেন ওখানে যাচ্ছে তুমি নিশ্চয়ই প্রতিষ্ঠা চাও তুমি যদি প্রতিষ্ঠা না চাও তোমার হরি যদি ভগবানের জন্য হয় তো তুমি কেন ওদিকে ওয়াই ইউ অ্যাটেনশন গোয়িং টু ফ্যাক্ট দ্যাট ইনসাল্টিং ইউ লেট দ্যাম ইনসাল্ট লেট দ্যাম ইনসাল্ট তারা এবং তার রেজাল্ট পাচ্ছে হা 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 পাগল সব পাগল টোটাল সব ফ্যামিলি পাগল পুলিশে এসে ধরে নিয়েছে এবার অপরাধের ফল গুরু মারাজ চরণে অপরাধ করেছিল কত ব্যক্তি সব পাগল হয়ে গেছে ল্যাংট হয়ে ওপর উঠে হা 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 হয়েছে না গুরু মারাজকে যাতা বলেছে অকারণে কি অবস্থা অকারণে গুরুদেবকে অপমান করছে সে তার গুরু যখন খবর পেল পুরো পাগল বুঝো আমি তো এতটা আশা করিনি এতটা হয়ে গেল ব্যাংকের দরজা কাঁচের দরজা ইট মেনে ভেঙে দিচ্ছে যে ব্যাংকের একটা দরজার দাম কত 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 হাজার টাকা জানো ব্যাংকে যে কাঁচের দরজা ঠেলে ঢোকো এটা ভেঙে দিচ্ছে হুই পাগল হয়ে গেছে তো ভগবানের শাস্তি কিভাবে পাবে তুমি কল্পনাও করতে পারবে না ওই জন্য যারা অপরাধ করছেন তারা কান খুলে শুনে রাখুক অপরাধের পাই পয়সা পর্যন্ত হিসাব ভগবান তাদেরকে চুকিয়ে দেবে কখন কিভাবে পাবে চোখের সামনে দেখবে আমরা তাদের প্রতিশোধ নেবো না ভগবানই তাদের করবে আমরা চাই তাদের মঙ্গল হোক কিন্তু হবে না তারা মঙ্গল চায় না নিজেদের মঙ্গল এবার যে কথা বলছিলাম যখন নিজের মতো জগৎকে সবাই দেখতে শেখে তখন আর ভয় বলে কিছু থাকে না যখন আমি বড় তোমার থেকে তখনই আমার বউপাত বলছে যখন আমি নিজেকে অপরের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি ওয়েন আই থিঙ্ক মাই সেলফ সুপিরিয়ার টু আদার্স দেন দ্য কোয়েশ্চেন অব ইনসাল্টিং আদার্স কামিং ফলো যখন আমি নিজেকে তোমাদের থেকে বড় বলে মনে করি তখন আমি তোমাদেরকে অপমান করার ইচ্ছা হতে পারে আমি তো তা করি না তোমাদের পায়ের ধুলে দাও আমি মাথায় নেবো এখনই দাও চোখের সামনে আমি নেবো তবে আমি গলা ফাটিয়ে কথা বলবো এটাকে বলে গৌরাং মহাপুর বিচার এটাকে বলে ভৌপাদের বিচার এই বিচারের মধ্যে কোনো ভেজাল নাই অনেক লোক অনেক বুদ্ধি খাটাতে পারে যখনই আমি নিজেকে অপরের থেকে শ্রেষ্ঠ বলে জ্ঞান করব তখনই অপরকে অপমান করবার চেষ্টা করব। my guru maharaj was very poor sadhu externally he wanted to beg some you know, some help from his godmother you you understand whom he insulted he insulted him another recently within one year who fell down guru maharaj sent me send me to him maharaj you go and ask him for my kalna mat i told he started insulting my guru maharaj আই থট হি ইজ আই থট হি লাভ মাই গুরু ভেরি মাছ আর নাও ইস্পিকিং সামথিং এলস স্পিকিং ইয়োর ওয়ান গডমাদার ইজ মোর দেন এনাফ তোমার একটা তোমাদের একটা গুরু ভাই আমাদের সবার থেকে তাদের থেকে চাও নিয়ে আসো এমন গুরু মহাজ বলেছেন যদি আপনার সম্ভব হয় তা কালনামার ভেঙে গেছে এটা রিপেয়ারিংয়ের জন্য ফর রিপেয়ারিং অফ কালনাম ইনসাল্টেড ইউ সি আফটার 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 টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর পর ওর ফল ডাউন হলো ফলডাউন আগেই হয়েছিল কিন্তু ধরতে পারেনি লোকে ভগবানের মা দুনিয়ার বায় কখন কীভাবে যে মারবে তোমায় কল্পনাও করতে পারবে না স্বপ্নে ভাবতে পারবে না যে ভগবান এইভাবে প্ল্যান করে রেখেছে নিত্যানন্দ বলরামের উপরে উঠবার চেষ্টা যেন না করে নিত্যানন্দ বলরামের উপরে যেন কেউ উর্বান চেষ্টা না করে আই ওয়ান্টেড টু এক্সপ্লেন দ্য মিনিং অফ প্রতিষ্ঠা নেক্সট হরিকথা আই ক্যান স্পিক প্রতিষ্ঠা কাকে বলে বাংলাদেশ থেকে খবর পাঠালো কয়েক ভক্ত যাইচ্ছে তাই করে গৌরী মাঠকে অপমান করছে আর দাঁড়া তুই তুটু দাঁড়া কতদিন অপেক্ষা কর আড়াই ঘন্টাগুলো এক একটা হরিকথা তৈরি করলাম একা পাগলের মতো একটা একটা ঘরে কেউ নেই কম্পিউটার সব দে এবার ছাড় দা কোন বাবা আছে উত্তর দিক এখনো বন্ধ কোনো বাবা আসেনি এই কদিন আগে তিনটে আড়াই ঘন্টা করে তিনটে হরি কথা তাদের সব প্রশ্নের জবাব আর একটা হিন্দি চারটে ইন্টারনেটে বার করে দেখেন সত্যতা নয় সমাধান বার করে নিয়ে পড়ে নেবে গায়ের লোম খাড়া হয়ে যাবে হবেই সত্য কথা এখানে বলা হচ্ছে যখন নিজের মতো করে জগৎকে দেখতে শেখে তখনই এটাকে বলে সমাধান তখন যখন তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপর ধনে এই সম্পত্তি তুমি আমার আমি তোমা আর কোনো সম্পত্তি আমার লাগবে না তখন আর কোনো প্রতিষ্ঠার লড়াই নেই কোনো মারামারি নেই কোনো প্রতিহিংসা নেই কিছুই থাকতে পারে না সমস্ত প্রতিহিংসা সমস্ত বিদ্বেষ সমস্ত এই দলাদলি সব কোথা থেকে আসছে সব এই হিংসা থেকে হরিভজন না করার জন্য এগুলো হয় প্রভাত বলছেন এগুলো হরিভজন না করার ফল হরিভজন না করলে ওইদিকে মন যাবে এবার আমাদের এই যে কবি এখানে বলছেন কবি বলছেন তো কবির পরে হবি এখনো বলতে আন কবি কবিরুবাছ হ্যাঁ কবি হবি এখনো বলতে আরম্ভ করেননি কবি বলছেন শ্রণন হয়তো এটাই শেষ আজকে বেশি ব্যাখ্যা করুন কেন ঠান্ডা সব কাতর হয়ে পড়ে রয়েছে বাড়ি পালাবার জন্য লেপের তলায় ঢুকবে সবই জানি আমি কখন শেষ হলে ভালো হয় আপদ বাঁচি বাপ সবই বুঝি আমি কিন্তু কি করব আমার কাজ আমাকে করতে হবে সনন সনন শুভদ্রাণী রথঙ্গ পাণের জন্মানি কর্মানি স জানি লোকে গীতানি নামানি কদরথ কানে গায়ল বিলজ্জ বিচরত অসঙ্গ বলে বুঝ কি বললাম এই চক্রপানী ভগবান এই ভগবানের অনন্ত গুণগান জগৎ মঙ্গলময় ক্রিয়াকর্মের নিমিত যে নিমিত্ত যে ক্রিয়াকর্ম ভগবান করে থাকেন জন্ম কর্ম বিবরণ সমন্বিত ভগবানের লীলা সমন্বিত সব নাম সমন্বিত সব লীলা এইগুলো সব শুনতে হবে এগুলো শুনতে হবে এই সব শুনতে শুনতে তোমার চিন্তা করবে না যে পাশের লোক শুনছে লজ্জা করছে আমার তালে হবে না তালে হবে না তুমি এগো ভুলে যাও কেবল ভগবানের লীলা ভগবান ভক্ত তুমি নিষ্কামভাবে লজ্জা পেও না লজ্জা পেলেও হয়ে গেল সব শেষ লজ্জাহীন হয়ে শবন গান করতে করতে বিচরণ করতে হবে ভূমণ্ডলে আর যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম এইটা এবং সেই শ্লোকে শোক শ্লোকের ব্যাখ্যা কালকে করবার ইচ্ছা রইল আজকে আর উচিত নয় যাই হোক আর ভক্তি পরেশান ভব বিরক্তির অন্নত্ব চৈশত্রিক তৃক কালহ প্রপদ্য মানস্য যথাষ্ণত সুতুষ্টি পুষ্টি ক্ষুৎপয় অনুঘাসম আমি একটা লাইন বাদ দিয়ে গেছিলাম ওই যথাষ্ণত